হেই গাইস, তোমরা যারা বিটেক অ্যাডমিশন নিতে চাইছো, সেটা জিলেট থ্রু হোক বা নন জিলেট, তোমাদের অনেকের সাপ্লি রয়েছে এবং সেটা ফোর্থ সেমিস্টার হোক, ফিফথ সেমিস্টার হোক, সিক্স সেমিস্টার, তোমাদের মনের মধ্যে প্রশ্ন, সাপ্লি থাকলে কি তোমরা ভর্তি হতে পারবে এবং কোথায় ভর্তি হবে, কিভাবে ভর্তি হবে এবং তারপরে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ পাবে নাকি। আজকের এই ভিডিওতে তোমাদের সম্পূর্ণ প্রসেস ক্লিয়ার বলবো এবং তোমাদের প্রতিটা পয়েন্টের উত্তর দেবো। সাপ্লি থাকলে তোমরা কিভাবে বিটেকে ভর্তি হবে, সেটা জিলেট থ্রু হোক বা নন জিলেট, এবং স্কলারশিপ পাওয়ার টিপস অ্যান্ড ট্রিক্স। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, চ্যানেলে প্রথম আসলে সাবস্ক্রাইব করে নাও, আর যারা কাজেই আগে থেকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। একটা লাইক করে অবশ্যই ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, তোমাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে তোমাদের জন্য ভিডিও বানাতে। তো ভিউয়ার্স, তোমরা যারা পলিটেকনিক স্টুডেন্ট রয়েছো, তোমাদের বিভিন্ন ক্যাটাগরিতে সাপ্লি রয়েছে। ফোর্থ সেমিস্টারে যাদের সাপ্লি রয়েছে তাদের কিন্তু পরীক্ষা হয়ে গেছে, ফোর্থ সেমিস্টারের রেজাল্টের সাথে তাদের ক্লিয়ার বেরোবে। যাদের ফিফথে সাপ্লি রয়েছে তাদের স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামের ডেট দিয়ে দিয়েছে, পরীক্ষা হবে এবং তারপরে তোমাদের যে রেজাল্ট সেটা বেরিয়ে যাবে। এবং সিক্সথেও অনেকের কিন্তু সাপ্লি এসছে। এইবার কথা হচ্ছে, তোমরা কি কোনোরকম কোনো কলেজে ভর্তি হতে পারবে? জিলেট থ্রু তোমাদের কোনো টপ গভর্নমেন্ট কলেজ থেকে শুরু করে প্রাইভেট কলেজে অ্যাডমিশন নেওয়া যাবে না। জিলেট থ্রু কিন্তু তোমাদের ফ্রেশ রেজাল্ট দেখাতে হবে। যে ফ্রেশ রেজাল্ট তোমরা দেখাবে সেখানে তোমাদের কোনোরকম ব্যাক থাকা চলবে না। রাজ্যের কিছু প্রাইভেট কলেজই শুধুমাত্র তোমাদের ভর্তি নেবে যাদের এই এই ক্যাটাগরিতে সাপ্লি রয়েছে। অর্থাৎ তোমার যদি একটাও সাপ্লি থেকে থাকে, তুমি কিন্তু সরকারি কলেজ বা টপ প্রাইভেট কলেজগুলোতে ভর্তি হতে পারবে না। তারা স্পষ্ট জানিয়ে দিচ্ছে যে তারা সাপ্লি যাদের রয়েছে তাদের ভর্তি নিচ্ছে না। তো সেই ক্ষেত্রে আদার্স যে প্রাইভেট কলেজগুলো রয়েছে শুধুমাত্র সেখানে কিন্তু অ্যাডমিশন ওপেন রয়েছে, তোমরা কিন্তু ভর্তি হতে পারবে। সেটা লো ফিস থেকে শুরু করে মিডিয়াম ফিস পর্যন্ত রয়েছে। যারা ভর্তি হতে চাও বিটেক ল্যাটারাল অ্যাডমিশন একেবারে শেষ সুযোগ, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এবং কিছু কিছু সিট রয়েছে কম্পিউটার সায়েন্সে, অবশ্যই যোগাযোগ করতে পারো। ম্যাকআউট অ্যাপ্রুভাল কলেজ এবং এআইসিটি অ্যাফিলেটেড ইউনিভার্সিটি বা কলেজ কিন্তু তোমরা পাবে। এমন কোনো কলেজ নয় যেটা অটোনোমাস, কম ফিসে তোমাদের পড়িয়ে দিচ্ছে, জব ক্যান্ডিডেট অ্যালাউ করছে, এরকম নয়। রেগুলার তোমাদের পড়াশোনা করতে হবে, জব ক্যান্ডিডেটের জন্য নয়, আমি আবারও বলে দিচ্ছি। এবং এই কলেজটা ম্যাকআউট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল টেকনিক্যাল ইউনিভার্সিটি, মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি অ্যাফিলেটেড এবং এআইসিটি অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন অ্যাফিলেটেড কলেজ, এআইসিটি এবং ম্যাকআউট অ্যাফিলেটেড কলেজ, বারবার শুনে নাও। ভেবো না যে তোমরা এমন কোনো কলেজ পাচ্ছ, জব ক্যান্ডিডেট ফব ক্যান্ডিডেট এই সমস্ত নয়, ফ্রেশ কলেজ, রেগুলার কলেজ। আর তোমাদের উদ্দেশ্যে বলছি, যারা জব ক্যান্ডিডেট আমাকে ইনফর্ম করেছিলে জব ক্যান্ডিডেটদের জন্য কোনো কলেজ নেই, কারণ আমি জেনে শুনে কোনো স্টুডেন্টকে ঝুঁকির মুখে বা তাকে প্রবলেমের মুখে ফেলে দিতে পারবো না। কারণ মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি থেকে লাগাতার যেরকম নোটিশ আসছে তাতে কিন্তু জব ক্যান্ডিডেটদের খুব সমস্যা সৃষ্টি হতে পারে। তাই খুব সাবধান, কোনো কলেজে ভর্তি হবার আগে যে তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছে সেই প্রতিশ্রুতি বারবার ঝালিয়ে নাও, কারণ না হলে কিন্তু সমস্যায় তোমাকে পড়তে হবে। তো অবশ্যই তোমরা ভর্তি হতে পারবে। ভর্তির ক্যাটাগরি ক্রাইটেরিয়া আমি তোমাদের বললাম, কলেজের ওপর বেস করে তোমাদের রেজিস্ট্রেশন হবে এবং তোমাদের যে নির্দিষ্টভাবে প্রসেস ক্লিয়ার হয়ে তোমাদের যে কোর্স কারিকুলাম চলবে সেই নিয়ে তোমাদের চিন্তার কোনো কারণ নেই। যে কলেজ তোমাদের ভর্তি নেবে পুরোপুরি প্রসেস তারা করে দেবে, তোমাদের রেজিস্ট্রেশন জবে হবে, তোমাদের বাদবাকি যে সেমিস্টার নিয়ে তোমাদের কোনো চিন্তায় থাকতে হবে না। পরবর্তী বিষয়, তোমাদের স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ। প্রথম কথা, স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপে আবেদন করতে গেলে তোমাদের টোটালি সাপ্লিমেন্ট ক্লিয়ার রেজাল্ট লাগে। তো প্রথমত, যতক্ষণ না তোমাদের ক্লিয়ার রেজাল্ট বেরোচ্ছে ততক্ষণ তুমি এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপে আবেদন করতে পারবে না, কিন্তু তুমি এই স্কলারশিপে আবেদন করার জন্য এলিজেবল। সেই ক্ষেত্রে তোমার রেজাল্ট যত তাড়াতাড়ি বেরোবে এবং স্বামী বিবেকানন্দের পোর্টাল যতক্ষণ খোলা থাকবে সেই আন্দাজে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। সাপোজ এক্সাম্পল দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি, আগের বছর 2022 স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থেকে বিটেক ল্যাটারাল থ্রু অ্যাডমিশনের এই পোর্টালগুলো কিন্তু অলমোস্ট তোমরা ফেব্রুয়ারি মার্চের ফার্স্ট উইক পর্যন্ত খোলা ছিল। সেই ক্ষেত্রে রেজাল্ট যারা পেয়ে গেছে তারা কিন্তু ইজিলি সেখানে আবেদন করতে পেরেছে। এইবার কথা হচ্ছে, রেজাল্ট আগে চলে আসলেও যে অরিজিনাল রেজাল্ট কিন্তু কলেজে আসে না, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের কলেজের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে এবং সেখানে কিন্তু কলেজ থ্রু বারবার তোমাদের যোগাযোগ করে রেজাল্টটাকে আনিয়ে নিতে হবে। এবছর পরীক্ষা আরও আগে শেষ হয়ে যাচ্ছে, তাই তোমাদের রেজাল্ট আসার সম্ভাবনা আরও বেশি। সেই ক্ষেত্রে
স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপেও তোমরা আবেদন করতে পারবে। কোনো রকম কিছু জানার থাকলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, কমেন্ট করতে পারো, আমি কিন্তু তোমাদের সমস্ত প্রবলেম রিলেটেড ইনফরমেশান এবং তোমাদের প্রবলেমের সলিউশন দিই। কোনো কলেজে ভর্তি হতে চাইলে বিটেক ল্যাটারাল লাস্ট চান্স ভর্তির অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারো, এরপরে কিন্তু আমি কিছু করতে পারবো না। আমাকে অনেকে তোমরা SMS করছো ভর্তির ক্ষেত্রে, প্রচুর ক্যান্ডিডেটরা ভর্তি অলরেডি হয়ে গেছে এবং শেষ সুযোগ অবশ্যই এই স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। ভালো থাকো, সুস্থ থাকো, প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলের সাথে থাকো, সকল ইনফরমেশান সবার আগে পেতে থাকো। ধন্যবাদ।